ওকে, ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে সময় 2:36, আর আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে যে জায়গাটি ঝান্ডি থেকে, আমরা আজকে যেখানে থাকছি সেখান থেকে, ঝান্ডি হেভেন জায়গাটার নাম, সেখান থেকে মাত্র 400 মিটার দূরে আমি দাঁড়িয়ে আছি। দুটো রাস্তা, আমি এই রাস্তাটা দিয়ে এসেছি, এটা দিয়ে এসে ডান দিকে একটি রাস্তা বেরিয়ে গেছে এবং উপরে গেছে আর একটি রাস্তা। এই উপরের রাস্তাটি হবে, বোর্ড নেই লাগানো এখানে, ডেফিনেটলি ওপরেই হবে ম্যাপ দেখে যা মনে হচ্ছে। তবে এইখানে আমি দাঁড়িয়েছি একটু অন্য কারণে, এটা হচ্ছে শুভজিৎ একটু পিছনে আসছে। যেহেতু পাহাড়ি এলাকা, প্রচুর টার্নস আছে, তোমরা ভিডিওতে দেখবে, অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমার, এখান থেকেই আসবে, আমি ওর জন্য দাঁড়িয়েছি। আর এই জায়গাটা পুরোটা ফরেস্টের ভেতরে, ঠিক নিচের দিকে এখানে নদী এবং পাখির আওয়াজ আসছে, সব মিলিয়ে দুর্দান্ত। রাস্তা তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন রাস্তা, যেরকম দেখছো ওরকম খোয়া ঠোয়া বিছানো রয়েছে এই যে। তবে খুব অ্যাডভেঞ্চারাস, অসাধারণ লেগেছে আমার, কারণ আমরা কি হয়, অ্যাডভেঞ্চার পছন্দ যারা করি তারা ডেফিনেটলি অ্যাডভেঞ্চারের খোঁজে সবসময় ঘুরে বেড়ে। এবার ব্যাপার হচ্ছে, তারা কিন্তু কি এটা এখানে রাখতে পারবো? আচ্ছা, খানিকটা এইভাবে রাখা যেতে পারে। তো যাই হোক, শুভজিৎ আসছে, ও এলেই যাবো একসাথে, কেননা এর আগে দুটো টার্ন বোর্ড লাগানো ছিল ঝান্ডি হেভেনে, এই টার্নটায় বোর্ড লাগানো নেই আমার মনে হচ্ছে ওপরে। তবে তার আগে আর জিনিস বলে দিই, আজকের রাইডের এক্সপিরিয়েন্স ইটস অ্যামেজিং রাইড, অ্যামেজিং অ্যাডভেঞ্চার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঝান্ডির মতো এত সুন্দর জায়গা আছে আমি না জানলে, মানে না এলে জানতে পারতাম না। এবং কলকাতা থেকে গাড়িতে বা ট্রেনে অসাধারণ আউটিংয়ের জায়গা, এবং যদি চাও নিরিবিলি দুজনে মিলে বা বাড়ির সবাইকে নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে কাটাতে, অসাধারণ জায়গা। যদি এরকম হয় পুজোর সময় বা বিভিন্ন অকেশন, তোমার ধরো এই কলকাতার ট্রাফিক আওয়াজ এসব ভালো লাগছে না, চলে এসো ট্রেনে, বাইকে, নিজের গাড়িতে, যেভাবেই হোক, বাগডোগরা থেকে ফ্লাইটেও চলে আসতে পারো, অসাধারণ এক্সপিরিয়েন্স হবে, এইটুকুনি আমার মনে হয়। আর এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে আছি এইখানে, তখন আমি একাই দাঁড়িয়ে আছি, আর কেউ দাঁড়িয়ে নেই। আর দুর্দান্ত, মানে কতটা নিরিবিলি জায়গাটা এটা বোঝানোর চেষ্টা করলাম, অসাধারণ পারফর্ম করছে নতুন এক্সপালস 204V। তোমরা ভিডিওতে দেখবে, চালিয়ে জাস্ট ভাই মজা চলে এলো, মজা মানে অবাক হয়ে যাবে এত ভালো পারফরমেন্স। অনেকে বলেন যে হাইওয়েতে ব্লান্ড 120-130 ওপরে ভালো পারফর্ম করে না, আমাদের আমি 130-135 অবধি চালিয়েছি, কখনো সেটা রেকর্ড হয়েছে কখনো সেটা রেকর্ড হয়নি। সব মিলিয়ে আমার মত, ডেফিনেটলি আলাদা মত হতেই পারে, আমার মনে হয় দ্য এক্সপালস ইজ এ বেস্ট বাইক অ্যাডভেঞ্চার ট্যুরিংয়ের জন্যে। অবশ্যই হিমালয়ান, KTM 390, ADV বা ভিস্ট্রম ইজ এ অ্যামেজিং বাইক, তবুও বলছি ওগুলো আমার পছন্দের বাইক, তবুও আমি বলছি এক্সপালস দারুণ এক্সপিরিয়েন্স হলো, অ্যাটলিস্ট আমার এই মুহূর্তে। এবং চালিয়ে আনন্দ, মানে আমার কথা বলায় হয়তো বুঝতে পারছো কতটা আনন্দিত হলে মানুষ এরকম রিভিউ দেয়, অসাধারণ এক্সপিরিয়েন্স। মাইলেজ আমি 35-36 পাচ্ছি এই মুহূর্তে, ডেফিনেটলি সেকেন্ড সার্ভিস হবে যখন তখন বাড়বে, 40-42 অবজি যদি যদি থাকে, ইটস এ বেটার পারফর্মার বাইক। বলতে বলতে শুভজিৎ আসছে, এবং একবার শুনে নিই ওর এক্সপিরিয়েন্সটা, একদম হাতে গরম এক্সপিরিয়েন্স শোনা যাক। শুভজিৎ, একবার এক্সপিরিয়েন্সটা বলো, কেমন লাগলো? মানে অসাধারণ বললেও কম বলা হবে, এতটা অফরোডিং এবং পুরো হাই পিক, পুরো রাস্তাটা জুড়ে, এবং রাস্তাটা নেই, এই একটা নুড়ি পাথর তুলে যদি দেখাতে পারি তাহলে সেটাই রাস্তা। পিচ বলে পিচের প বা পি কিছু আসেনি, কিছু কিছু জায়গায় যদিও আছে জায়গায়, মানে ধরো 90% যদি আমি শুধু পাথর পাই তাহলে ওই অল্প পি বা পিচ পেয়ে ওটাকে কাউন্টের মধ্যে না ধরাই ভালো। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? দারুণ, মানে ফাটাফাটি দারুণ লাগলো, মানে সত্যি যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা কাছাকাছির মধ্যে অবশ্যই এই জায়গাটাকে চুজ করতে পারো, দারুণ জায়গা, এবং চালিয়ে রীতিমতো ভালো লাগবে। আমরা আর মাত্র 400 মিটার দূরে আছি,
প্রায় চলে এসেছি 160 মিটার, ধরো 400 মিটারে হবে, কেননা কিছুটা যেতে হবে উপরে, এবং এই ইনক্লাইনটাও দেখছো খানিকটা মজাদার ইনক্লাইন। সব মিলিয়ে আমরা এখানে একটু 5-6 মিনিট জাস্ট ও এলো, 5-6 মিনিট হয়তো একটু সিগারেট ফিগারেট খাবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স। এবং ওই জায়গাটা বলো, আমি দাঁড়িয়েছিলাম তোমার জন্য কিছুক্ষণ ওখানে, কেমন মানে আমার এই ওয়াইল্ডনেসটা আমার হেভি লেগেছে, অসাধারণ লেগেছে। মানে আমি কি বলবো, আমি গাড়ি তো টানছি, আমার তো গাড়ি এমনিতে কমিউটার বাইক নিয়ে আমি ট্রাভেল করি, এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে ইনক্লাইন হচ্ছে কিন্তু রাস্তা নেই, মানে আমি যে গাড়িটা এরমভাবে চালাবো, তো গাড়িটা চালাবো মানে এই যদি রাস্তা হয় তাহলে এর ওপর দিয়ে চাকাটা যাবে, রাস্তাটা এখানে 3 টুকরো করা, এবারে মধ্যিখানে টায়ার পড়লে আমি একদিকে পড়ে যাব, যদি একটা ইনক্লাইনের ওপরে থাকি তাহলে আবার ডিসব্যালেন্স করে পেছনের চাকাটা পড়তে পারে, কারণ রাস্তাটা কার্ভ হয়ে ওপরের দিকে উঠছে, আর ওপরটা হচ্ছে ঠিক এরকম, যদি দেখানো যায় আমি যদি এই স্ট্রেট দাঁড়াই তাহলে রাস্তাটা হচ্ছে এরকম, কি মিগাঙ্ক এরকম একদম, এবং পুরোটা শেখার আছে, আমার সব থেকে এখানে শেখার আছে, একদম শেখার আছে। এবং সত্যি কথা বলতে গিয়ে কি মিগাঙ্ক এবং আমি অনেকদিন ধরে বাইক চালাচ্ছি বলে এটা এক চান্সে এত সুন্দর করে উঠে এলাম এবং মজা করতে করতে উঠলাম, কিন্তু অন্যরা যারা আসবে না তারা কিন্তু দারুণ মজা পাবে, এবং রিয়েল অ্যাডভেঞ্চার, রিয়েল অ্যাডভেঞ্চার ফিল, এবং পুরোটা না মানে একটা সময় মনে হবে যে কি যাচ্ছি হয়ে গেল, এটা তো আর কিছু নয়, প্লেন এরিয়া প্লেন এরিয়া, হঠাৎ করে এমন একটা টুইস্ট আসবে রাস্তার মধ্যে, মানে উঠতেই থাকবে উঠতেই থাকবে, তখন একটা সময় মনে হবে এই রাস্তার কি শেষ নেই, এই রাস্তা কি শেষ হবে না, আমরা কি ঘরে পৌঁছাবো না। আমার আমি একটু আটকে বলি, আমার মনে হয় যেটা যারা ডাবলসে আসবে স্পেশালি গার্লফ্রেন্ড নিয়ে বা ওয়াইফ নিয়ে, প্রিলিয়ন অ্যাজ এ প্রিলিয়ন, তাদের কিছু কিছু জায়গায় প্রবলেম হবে, যারা ভারী বাইক নিয়ে আসবে ডেফিনেটলি তাদের প্রবলেম হবে, যারা কমিউটার বাইকে ডাবলসে আসো তাদের প্রবলেম হবে, এটা আমার এতদিনকার রাইড করার এক্সপিরিয়েন্স এবং অ্যাডভেঞ্চার মোটরসাইকেল টুরিং বা মাউন্টেন মোটরসাইকেল টুরিংয়ের মানে ইনস্ট্রাক্ট করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, এটা ডেফিনেটলি এই ব্যাপারটা থাকবে, কেননা কিছু জায়গা কেন বেশ কিছু জায়গায় 60% জায়গায় টুইস্ট হয়ে যাওয়ার চান্সেস আছে রাইট বা লেফট কার্টে, এটা আমার মনে হয়েছে। এবং গাড়ির টায়ার, টায়ার একটা বিরাট টায়ার একটা বড় ফ্যাক্টর, মানে অফরোডিং যদি টায়ার থাকে তাহলে অনেকটা ফ্যাসিলিটি পাবে, আর যদি নরমাল যদি যে রেসিং টায়ার বা হাইওয়ে টায়ার, মোটামুটি যদি আমরা জ্যাপার কোয়ালিটি টায়ার বলি তাহলে কিন্তু তার গ্রিপ পেতে প্রবলেম হবে। আমি সাজেস্ট করব, জানি না মিগাঙ্ক অন্য কিছু বলতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব যাদের ফ্ল্যাট টাইপের জ্যাপার টাইপের টায়ার তারা একটু স্পিডটাকে নিজের মধ্যে আরো কন্ট্রোলে এনে এই রাস্তাটা ট্রাভেল করে, ডেফিনেটলি, কেননা দেখো অ্যাডভেঞ্চার মোটরসাইকেল টুরিং বা মোটরসাইকেল টুরিং এর প্রধান মোটো হচ্ছে যে সেফ ডেস্টিনেশনে পৌঁছানো, কেননা কি হয় দেখো আমরা অনেক দিন ধরে রাইড করছি, মাউন্টেন মোটরসাইকেল টুরিং এর কোর্স করা হয়ে গেল অনেকটা দিন, তো আমাদের ভিডিওতে যেরকম রাশ করতে দেখো, তো ডেফিনেটলি রিকোয়েস্ট করবো সেরকম করো না, কেননা টুইস্ট হলে মুশকিল হয়ে যাবে, আর রাস্তা না যদি আমি একটু কাছ থেকে দেখাই এই রকমই পাবে, হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় এই রকম পাবে, যদি ও ওরকম ভাবে ক্যামেরাটা ধরে থাকে, হ্যাঁ আমি মানে যদি এই উঠি না মুহূর্তের মধ্যে দেখবে আমাকে হারিয়ে ফেলেছে, কারণ আমি পুরো ইনক্লাইন্ড হয়ে যাচ্ছি, এবারে যদি আমি এখান থেকে নামি, এবারে ভাবো এই যে নামলাম কতখানি, তার মানে এই পুরো রাস্তাটা এই যে এইটুকুনি এটা কিন্তু হাফ চড়াই, এতক্ষণ যেটা এলাম এর পুরো ডবল, কি একদম 35 ডিগ্রি তো হবে, 35 থেকে বেশি হবে আমার মনে হয়, আমার মনে 35 ইজ এ 25 ইজ এ এভারেজ 35 হবে তো ম্যাক্সিমাম হবে, এবং রাস্তাটা নেই, রাস্তা যদি পুরো কংক্রিট টারম্যাক থাকতো তাহলে অনেকটা ইজি হতো মস্তি করতে করতে, কিন্তু রাস্তাটা আমি বলবো চূড়ান্ত অফরোড এবং সাংঘাতিক অ্যাডভেঞ্চারাস, এবং অ্যাডভেঞ্চারাস মানে চারিদিকটা বন জঙ্গল, ক্রমশ তোমার ডান চোখ বা কখনো বাঁ চোখ ডান দিকের খাদের দিকে নেমে যাবে, যে কোথায় উপরে একটা জায়গা রাইট সাইডে লেফট নিলে রাইটটা পুরো ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক, অসাধারণ মানে আকাশ দেখতে পাচ্ছি, খুব কি রে বাবা মহাশূন্যে চলে এলাম নাকি, এইরকম এক্সপিরিয়েন্স মানে ফাটাফাটি এক কথায় অনবদ্য। চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের ডেস্টিনেশন ঝান্ডি হেভেনে চলে যাই এবং দেখানোর চেষ্টা করব সেখানকার সব ফেসিলিটিস, কী কী ধরনের ফেসিলিটি ঝান্ডি হেভেন অফার করছে যারা আসবেন গেস্টদের জন্যে, এবং বাঙালি এক ভদ্রলোকের প্রপার্টি এবং অ্যাডভেঞ্চার তো দুরন্ত, দেখা হবে ওই ভিডিওতে,
থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর তো বলতে ভুলে গেছি, হ্যালো, আমার নাম মৃগাঙ্ক চৌধুরী আর তোমরা দেখছো অ্যাডভেঞ্চার মোটরসাইকেল টুরিংয়ের প্রথম বাংলা ভাষায় চ্যানেল ট্রাভেল উইথ মৃগাঙ্ক, এবং সাথে রয়েছে কলকাতা ইউটিউবার শুভজিৎ। ডেফিনেটলি ওর চ্যানেলও সাবস্ক্রাইব করো, ও কিছু একটা বলবে মনে হয়। আমি বলবো একটাই কারণে, সেটা হচ্ছে দুজনকেই ধরো, সেটা হচ্ছে একটা কথা বলবো যে ও এখন যে ব্লগগুলো দিচ্ছে, এই ব্লগের মধ্যে এই ব্লগটা পার্টিকুলার এই রাস্তার ব্লগটা এটাতেই থাকবে তো? হ্যাঁ, এটা এটা একটাই ভিডিও থাকবে, যদি এই ব্লগটা যদি এটাতে থাকে, আমি বলবো তোমরা প্রত্যেকে অন্তত ভিডিওতে একটা লাইক এবং একটা আপনার কমেন্ট অবশ্যই করে যেও। কেন? কারণ তোমরা বাড়িতে বসে মোবাইলে দেখছো বা টিভিতে চালিয়ে দেখছো, কিছু একটা করছো বা ল্যাপটপে দেখছো, কম্পিউটারে দেখছো, আমরা তোমাদের এই দেখানোর জন্য অনেক কষ্ট করছি, ঠিক আছে? তাই জন্য বলছি ট্রাভেল উইথ মৃগাঙ্ক এই চ্যানেলটা এবং সাথে কলকাতা ইউটিউবার, অবশ্যই এই ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট কিন্তু আমি দেখতে চাই, ঠিক আছে? এবং অবশ্যই সবাই কিন্তু সবার বন্ধুবান্ধবকে একটু সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু করলে মজার মজাদার ভিডিও আসবে একদম ডেফিনেটলি, একদম ডেফিনেটলি। সবাই ভালো থেকো, ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মজার সঙ্গে বাঁচো, কন্টিনিউ। চলো, তো আমাদের দুটো বাইক, এবার আমাদের একটা 10 মিনিটের ব্রেক ছিল আর মাত্র 100-150 মিটার বাকি রয়েছে, চলো শেষ করি, দেখাবো আর একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড বাই।